এখানে কিন্তু আপনার পাঁচটা নদী কানেক্ট আছে, বুঝলেন তো? এই দিকটা আপনার চলে যাচ্ছে মাতলা নদী, যেটা সমুদ্রের দিকে যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে চলে যাচ্ছে এদিকে, সমুদ্র এখানে শুনুন আগে কি বলছি, এটা মাতলা নদী যেটা সমুদ্রের দিকে যাচ্ছে, একদম এখান থেকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা গেলে আপনার বেয়ার ব্যাঙ্গল পাওয়া যাবে এদিকে, বেয়ার ব্যাঙ্গল বঙ্গোপসাগর। সামনের যে আইল্যান্ডটা আছে সরকারি আইল্যান্ড, এবং এখানে যে নদীটা আছে আপনার হেরো ভাঙা নদী, সামনের দিকে আছে বিদ্যা নদী, আমরা এখন বিদ্যা নদীর ওপর থেকে যাচ্ছি। তো আমরা সকালে যেখান থেকে আসছিলাম পাখির না ওটা ছিল গন্ধী নদী, এখন আমাদের সামনের সামনে গিয়ে পড়বে, আপনারা এখান থেকে হয়তো দেখতে পাবেন না, যেহেতু গেটেটা আছে। এবং আমাদের ডান সাইডে আছে গাজীখালি নদী, যদি গাজীখালি গন্ধী বিদ্যা হেরোভাঙা মাতলা এই সমস্ত নদী কিন্তু আপনার এখানে ক্যানেলের মধ্যে আপনার একটা আছে আপনার এই তোবাকি ক্যানেল, আর ওপাশে আছে আপনার